বন্ধুরা একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য, কত মিনিটে একদিন হয়? অপশন 1440 মিনিট, 1450 মিনিট, 1580 মিনিট নাকি 1660 মিনিট? সঠিক উত্তরটি আপনাদের জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। হাতের কোন আঙ্গুল চেপে ধরলে মাথা ব্যথা দ্রুত কমে? অপশন মধ্যমা, বুড়ো আঙ্গুল, অনামিকা নাকি তর্জনী? সঠিক উত্তরটি হবে বুড়ো আঙ্গুল। আকুপ্রেশার বেশ পুরনো এই পদ্ধতি মাথা ব্যথার অব্যর্থ দাওয়াই। এটি এক ধরনের ম্যাসাজ করার পদ্ধতি। বাঁ হাতের বুড়ো আঙ্গুল ও তর্জনীর মাঝের অংশে ডান হাতের বুড়ো আঙ্গুল ও তর্জনী চেপে ধরুন। তারপর ঘুরিয়ে ঘুরিয়ে জায়গাটা ম্যাসাজ করুন। এইভাবে বিপরীত হাতেও করুন। কয়েক নিমেষেই কমবে মাথা ব্যথা। দিনের বেলা কতটুকু ঘুমালে স্মৃতিশক্তি বাড়ে? অপশন 60-90 মিনিট, 30-50 মিনিট, 2 ঘন্টা নাকি 3 ঘন্টা? সঠিক উত্তরটি হবে 60-90 মিনিট। আপনি দিনের দুপুরে 30 মিনিটের ঘুম নিতে পারেন। এরপরও যদি আপনার ঘুম অনুভূত হয় তাহলে পুরো 90 মিনিট ঘুমানো ভালো, কারণ ঘুমের অভাবে আপনি আগের চেয়ে বেশি ক্লান্তি ও মাথা ব্যথা অনুভব করতে পারেন। কিন্তু 90 মিনিট ঘুমালে আপনি ক্লান্তি বোধ করবেন না এবং আপনি আপনার কাজ আরও ভালোভাবে করতে পারবেন। মেয়েদের কোমরে তিল থাকলে কি হয়? অপশন সুন্দরী হয়, ধনী হয়, ভাগ্যবতী হয় নাকি লোভী হয়? সঠিক উত্তরটি হবে ধনী হয়। যেসব মহিলাদের কোমরে তিল থাকে তারা প্রচুর ধন সম্পদের অধিকারী হন। এই মহিলারা প্রচুর ঐশ্বর্য লাভ করেন। এরা জীবনে সব কাজেই সাফল্য অর্জন করে থাকেন। দাঁড়িয়ে পানি খেলে শরীরে কি অসুখ হয়? অপশন কিডনি নষ্ট, পাকস্থলী নষ্ট, অ্যাসিডিটি বাড়ে নাকি বদহজম হয়? সঠিক উত্তরটি হবে সবগুলোই। দাঁড়িয়ে পানি পান করলে তা সরাসরি পাকস্থলীতে গিয়ে আঘাত করে, স্টামাক থেকে নিঃসৃত অ্যাসিডের কর্মক্ষমতা কমিয়ে দেয়, বদহজমের আশঙ্কা বাড়ে, তলপেটের যন্ত্রণা সহ একাধিক সমস্যা তৈরি হয়। শরীরের আঁচিলে কি লাগালে আঁচিল দ্রুত দূর হয়? অপশন লেবুর রস, তুলসী পাতা, পেঁপে রস নাকি অ্যালোভেরা? সঠিক উত্তরটি হবে অ্যালোভেরা। অ্যালোভেরার পাতা কেটে জেলি বের করে নিন। সে জেলি আঁচিলে লাগিয়ে রাখুন। কয়েকদিন এমনটা করলেই আঁচিল ঝরে যাবে। আঁচিল দূর করার জন্য কলার খোসা ব্যবহার করতে পারেন। কি খেলে কিডনির পাথর গলে যায়? অপশন টমেটো, লেবু, পেঁপে নাকি জলপাই? সঠিক উত্তরটি হবে লেবু খেলে। কিডনির এই পাথর অপসারণের জন্য বেশ কার্যকর হচ্ছে পাতিলেবুর রসের এক গ্লাস পানি। সকালে খালি পেটে প্রতিদিন এক গ্লাস পানিতে অর্ধেক পাতিলেবুর রস মিশিয়ে খেলে কিডনির পাথর থেকে মুক্তি পেতে পারেন। বিশেষজ্ঞরা বলছেন পাতিলেবুর রসে রয়েছে সাইট্রিক অ্যাসিড, আর এই ক্যালসিয়ামজাত পাথর সৃষ্টি হতে দেয় না। কোন প্রাণীর ঘ্রাণ শক্তি সবচেয়ে বেশি? অপশন পিঁপড়া, মাছি, বিড়াল নাকি মশা? সঠিক উত্তরটি হচ্ছে পিঁপড়া ও মাছি। কি খেলে ত্বকের সৌন্দর্য বাড়ে? অপশন কিশমিশ, ছোলা, কমলা নাকি বাদাম? সঠিক উত্তরটি হবে ছোলা। ব্রণ, পিম্পল, ডার্মাটাইটিস সহ একাধিক ত্বকের রোগ সারাতে ছোলার কোনো বিকল্প হয় না বলেই চলে। এক্ষেত্রে প্রতিদিন ছোলা খেলে যেমন উপকার পাওয়া যায় তেমনি ছোলা গুঁড়ো করে বানানো বেসন দুধের সঙ্গে মিশিয়ে মুখে লাগালে দারুণ উপকার মেলে।
দিনের বেলায় ঘুমালে কি হয়? অপশন: মৃত্যুর ঝুঁকি বাড়ে, ডায়াবেটিস হয়, স্বাস্থ্যবান হয়, নাকি চিন্তা দূর হয়? সঠিক উত্তরটি হবে ডায়াবেটিস হয়। রাতে নিরবিচ্ছিন্ন ঘুমের পাশাপাশি দিনের বেলাতেও যদি ঘুমের অভ্যাস থাকে তাতে শরীরের এর নিরূপ প্রভাব পড়ে, এতে ঘুমের পরিমাণও বেড়ে যায়। আর বেশি পরিমাণ ঘুমের কারণে আমাদের যেসব রোগের ঝুঁকি রয়েছে তা হলো টাইপ 2 ডায়াবেটিস, হার্ট অ্যাটাক, স্থূলতা, কোষ্ঠকাঠিন্য, ব্যাক পেইন ইত্যাদি। কলার মোচা খেলে কোন রোগে ঔষধের মতো কাজ করে? অপশন: হাঁপানি, পাইলস, জন্ডিস, নাকি ডায়াবেটিস? সঠিক উত্তরটি হবে ডায়াবেটিস। কলার ফুল বা কলার মোচা ডায়াবেটিস নিয়ন্ত্রণে একটি ভালো উপায় বলে প্রমাণিত। আসলে মোচায় গ্লাইসেমিক সূচক কম বলে মনে করা হয়। এছাড়া এতে প্রচুর পরিমাণে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যার কারণে এটি শর্করা নিয়ন্ত্রণের জন্য ভালো। আচ্ছা বলুন তো, কোন শাক খেলে মাথার চুল দ্রুত ঘন হয়? অপশন: পালং শাক, কচু শাক, লাল শাক, নাকি কলমি শাক? সঠিক উত্তরটি হবে পালং শাক। ভিটামিন ও নানা খনিজ উপাদানে সমৃদ্ধ পালং শাক। এই শাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ক্যালসিয়াম, লৌহ ও ওমেগা ফ্যাটি অ্যাসিড আছে। হালকাভাবে সিদ্ধ করে একটু নুন মরিচ দিয়ে যেমন খাওয়া যায় তেমনি বাহারি নানা পদে রান্না করেও খাওয়া যায় পালং শাক। আর কেবল পালং শাকেই নয়, এমন নানা শাকেই রয়েছে চুলের জন্য ভালো। বন্ধুরা, এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।